এর একটা আপনি লিখেছেন বিয়ের পর কি কোনো ছেলের জন্য তার আগের গার্লফ্রেন্ডের সাথে কথা বলা হারাল হবে বইয়ের অনুমতি ছাড়া গার্লফ্রেন্ড এই শব্দটাই হলো একটা নোংরামির শব্দ আমরা গার্লফ্রেন্ড বলবো না বরং বলবো যে তার জেনার সঙ্গী যার সঙ্গে সে জেনায় লিপ্ত ছিল বা হারাম সম্পর্কে লিপ্ত ছিল সেই অবৈধ বন্ধু হারাম বন্ধু তার সাথে কোনো যোগাযোগ হাজাত রাখা যেতে পারে কি না তো বিয়ের পর হোক আর বিয়ের আগে হোক কোনো মেয়ের সাথে কোনো ছেলে যদি হারাম সম্পর্ক থাকে তাহলে সেই মেয়ে হোক আর ছেলে হোক একজন অন্যজনের সাথে হারাম এটা বুঝতে পারার পর তবা করার পর ফিরে আসার পর পুনরায় যোগাযোগ করা এবং সেই হারাম বন্ধু সুলভ যে যোগাযোগ আছে সেটা করা তাদের জন্য জায়জ নয় একান্ত নিরুপায় হয়ে কোনো প্রয়োজনে একজনের সাথে যোগাযোগ করতে হচ্ছে সেটা তো অবশ্যই জায়েজ আছে অতএব বিয়ের পরে যদি সেটা করেন তাহলে তো আর অনেক বড়ো ধরনের খেয়ানত হলো অনেক বড় ধরনের এটা আমানত নষ্ট করা হলো তার স্ত্রীর সাথে প্রতারণা করা হলো এটা নয় যার কারণে আগের অবৈধ সম্পর্ককে পুনর্জীবিত করা কিংবা একে অন্যের সাথে আবার যোগাযোগ রক্ষা করা এটা গুনাহের কথা